সম্প্রতি দেশে বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের মূল্য, পিছিয়ে নেই পরিবহন খাত, বেড়েছে গণপরিবহনের ভাড়া, এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এমতাবস্থায় মূল্য বৃদ্ধিসহ কয়েক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীতে মিছিল সমাবেশ করা হয়। এ সময় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি হন। শুক্রবার বিকেলে ফেনী শহরের ইসলামপুর রোডের মাথায় শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে এই ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ 14 থেকে 15টি গুলি ছোড়ে। এতে আঘাত পায় অন্তত 10 জন, হেফাজতে নেওয়া হয় একজনকে। জেলা বিএনপির সদস্য সচিব আলালুদ্দিন আলাল বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে যোগ দিতে শহরের ইসলামপুর রোডের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের নিচে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের খণ্ড খণ্ড মিছিলে জড়ো হতে থাকে। বিকেল 4টার দিকে নেতাকর্মীদের একটি মিছিল সমাবেশ স্থলে যাওয়ার পথে পেছন থেকে শহীদুল্লাহ কায়সার সড়কের জগন্নাথ বাড়ি মন্দিরের সামনে ছাত্রলীগের কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল থেকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার জানান, বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচিতে বাধা দিতে আওয়ামী লীগ ক্যাডাররা শহরের বিভিন্ন পয়েন্টে সশস্ত্র পাহারা বসায়। তাদের বাধা উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ মিছিলে সাধারণ মানুষের গণস্রোত দেখে আওয়ামী লীগ ক্যাডাররা ক্ষতির চেষ্টা করে। এতে জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক রতন, পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম, সদর যুব দলের সদস্য লিটন সহ বিএনপির 10 নেতাকর্মী আঘাত পায়। তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমদ তপু বলেন, তাদের লোকজন শান্তশিষ্টভাবে ছিল, কিন্তু বিএনপির নেতাকর্মীরা তাদের ক্ষতির চেষ্টা করে। ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ নিজামুদ্দিন জানান, বিএনপি সমাবেশ সংলগ্ন স্থানে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকরা মুখোমুখি হয়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।